ঘূর্ণিঝড় রিমাল যেতে না যেতেই ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় আসানা। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত, যেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এবং তারপর এটা ঘূর্ণিঝড় আসনায় পরিণত হতে পারে। ঘন্টায় যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো সর্বোচ্চ 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে। তাহলে কি আবারও দুর্যোগের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর? ঘূর্ণিঝড় আসনা যদি উপকূলে আঁচড়ে পড়ে তাহলে কোন কোন জায়গায় সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় আসনাকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী আপডেট দিল, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন, এই হলো বঙ্গোপসাগর। আমরা যদি দেখি এই জায়গাতে পোর্ট ব্লেয়ার যে জায়গা রয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে এটা যদি দেখি মায়ানমারের দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এই হলো বঙ্গোপসাগর, এই জায়গাতেই কিন্তু আমরা লক্ষ্য করি যে সমস্ত যে ঘূর্ণিঝড়গুলো থাকে, যেমন আমফান থেকে শুরু করে, আয়লা থেকে শুরু করে, ফণী থেকে শুরু করে, ঘূর্ণিঝড় ইয়াস থেকে শুরু করে সমস্ত ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পেরেছি যে বাঁক নিয়ে পোর্ট ব্লেয়ার হয়ে মায়ানমারের এই জায়গাতেই কিন্তু তৈরি হয়। বিশেষ করে এই জায়গাতেই আমরা দেখি যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, পরবর্তীতে সেটা বাঁক নিয়ে আস্তে আস্তে কিন্তু গভীর নিম্নচাপ এবং তারপর এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে 11 তারিখ মঙ্গলবারের দিকে, যা ঘূর্ণিঝড়ের কিন্তু একটা সংকেত দিচ্ছে। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে আসনা, যা পাকিস্তানের দেওয়া নাম। ঘূর্ণিঝড় রিমালের পরই যেই ঘূর্ণিঝড়টা আসবে তার নামই হবে আসনা, এমনটাই আবহাওয়া দপ্তর আগেই কিন্তু পূর্বাভাসে জানিয়ে দিয়েছিল। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, জুন জুলাই মাস কিন্তু ঘূর্ণিঝড় প্রবণ মাস। যেমন মে মাসটা ঘূর্ণিঝড় প্রবণ মাস, সেই মে মাসের অর্থাৎ শেষের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তেমনটাই আমরা লক্ষ্য করতে পেরেছি ঘূর্ণিঝড় রেমালও কিন্তু আছড়ে পড়েছিল, যার জন্য পশ্চিমবঙ্গ বাংলাদেশে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছিল। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের ত্রিপুরা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের কিছুটা এবং অসম থেকে শুরু করে মণিপুরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল। যদি এই ঘূর্ণিঝড় আসনা আসে তাহলে ঠিক কোন উপকূলে যাবে সেটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি পশ্চিমবঙ্গে ঠিক বর্ষা কখন প্রবেশ করতে চলেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফেও পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা জানাবো। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় নিয়ে আপনাদেরকে তো ডিটেলস আপডেট জানাবো, তার আগে জেনে নিই এই মুহূর্তে আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। আমরা উপগ্রহ চিত্রে যদি যাই তাহলে দেখতে পারবো পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার, উত্তরের দিকেও আকাশ পরিষ্কার, অসম এবং বাংলাদেশের উত্তর দক্ষিণের দিকেও কিছুটা আকাশ পরিষ্কার, তবে বৃষ্টি কিন্তু আছে। আমরা যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা ত্রিপুরাতে থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাংলাদেশের পূর্ব দিকে থাকছে। বিশেষ করে ত্রিপুরায় যদি দেখি আমরা, আগরতলা থেকে শুরু করে উদয়পুর, আমবাসা, এদিকে খোয়াই সাইডে কিছুটা বৃষ্টিপাত থাকছে। বৃষ্টি থাকছে কুমিল্লা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে হোমনা, এদিকে কিছু জায়গায় অর্থাৎ আমরা কুমিল্লার সাইডেই কিছু জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের কলাপাড়া, লালমোহন এবং একটু উপকূলের জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি সম্ভাবনা কিন্তু রয়েছে। তো আসুন সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্র মোড়েই চলে যাই এবং গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আমরা যদি এই মুহূর্তের আপডেটে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকেও হালকা মেঘমেঘ থাকছে, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই। তবে উত্তরবঙ্গের, বিশেষ করে যদি দেখি উত্তরবঙ্গের দিকে একটা হালকা লাইট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কার্শিয়াং, লাভা, উদলাবাড়ির দিকে, এবং কিছুটা আমরা আলিপুরদুয়ার এদিকে কিছুটা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, যেমন হাসিমারা, বীরপাড়া, ধূপগুড়ি, ফালাকাটা থেকে শুরু করে বানারহাট, এদিকে নাগড়া কাটা দেখতে পাচ্ছেন, এদিকে জয়গাঁও থেকে শুরু করে বক্সাদুয়ার, সোনাপুর, এদিকে আলিপুরদুয়ার আশেপাশে কিছু জায়গায় বৃষ্টি, এবং কোচবিহারের দিকেও হালকা
পশলা বৃষ্টিপাতের একটা অ্যালার্ট থাকছে। অসমের দিকে হালকা মেঘ, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অসমের ডিব্রুগড় যোরহাট সাইড, তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং সিলেট বিভাগের দিকেও মেঘ সেরকমভাবে দেখতে পাচ্ছেন, কুমিল্লায় এবং ত্রিপুরায় কিছুটা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া যদি আমরা দেখি বৃষ্টিপাতের পরিমাপেই চলে যাই, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবেন। বৃষ্টিপাতের পরিমাপে যদি চলে যাই বৃষ্টিপাতে, তাহলে পরবর্তী 12 ঘন্টায় যদি আমরা দেখি, 12 ঘন্টায় উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গেও থাকছে। পরবর্তী 12 ঘন্টায় দক্ষিণবঙ্গের বিশেষ করে যদি দেখি, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বারুইপুর, কলকাতা, হাওড়া, হুগলি, গোসাবা, জয়নগর, এদিকে দীঘা কোনটাই থেকে শুরু করে খাজুরি, এদিকে বাজকুল, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, শ্যামপুর, তমলুক, ময়না, বিষ্ণুপুর, বজবজ, আমতা, বাগনান, এদিকে পাঁশকুড়া, এদিকে খেতালা, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে যে জায়গাগুলি বললাম আপনাদেরকে, সেখানে বৃষ্টিপাত থাকছে। পরবর্তী 24 ঘন্টায় যদি দেখি, তাহলে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়বে এবং কুমিল্লা, বাংলাদেশের কুমিল্লা, ত্রিপুরা এবং সিলেট, এই দিকে কিছুটা বৃষ্টি বাড়বে। এবং দক্ষিণবঙ্গেও আজকে কিন্তু বৃষ্টি থাকছে কলকাতার আশেপাশে এবং উপকূলের জেলাগুলিতে। পরবর্তী 3 দিনে বৃষ্টি কিন্তু আরও ডিপ লেভেলের হওয়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে যেহেতু মনসুন অর্থাৎ বর্ষা কিছুটা প্রবেশ করেছে, প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, তাই উত্তরবঙ্গে কিন্তু কখনও বৃষ্টি চলবে, কখনও মেঘ থাকবে, কখনও আবার হালকা রোদও উঠতে পারে। তবে উত্তরবঙ্গে কিন্তু উত্তরবঙ্গ, অসম, মণিপুর, মিজোরাম এই সাইডে কিন্তু বর্ষার প্রবেশ করে ফেলেছে। আর দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে বর্ষা প্রবেশ করার একটা তীব্র সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে সিলেট বিভাগটা রয়েছে, এখানে কিন্তু একটা বন্যার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন পরবর্তী 3 দিনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব সাইড, সিলেটে একটা ভারী বৃষ্টি। সিলেট, মৌলভীবাজার, মদন, ময়মনসিংহ, এদিকে বাগমারা, কিশোরগঞ্জ, কাশপিয়া, লখাই, এদিকে ত্রিপুরার দিকেও ভারী লেভেলের বৃষ্টি থাকছে। উত্তর বাংলাদেশে থাকছে ভারী বৃষ্টি এবং তার থেকেও বেশি থাকছে আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী লেভেলের বৃষ্টি। জলপাইগুড়িতেও থাকছে, কিন্তু তার থেকে বেশি বৃষ্টি থাকছে কোচবিহার এবং আলিপুরদুয়ার। এবং অসমের ধুবড়ী, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, এদিকে পথশালা, গুয়াহাটি, দেখতে পাচ্ছেন তেজপুর থেকে শুরু করে যোরহাট, ডিব্রুগড়, কেননা অসমে ভারী বৃষ্টি হয় এবং বন্যার কিন্তু সতর্কবার্তা সব থেকে অসমের দিকে থাকে এবং উত্তরবঙ্গের দিকেও থাকছে। পাশাপাশি বাংলাদেশের সিলেটেও থাকছে বন্যার সতর্কবার্তা। পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন তো কী বৃষ্টিপাত, অর্থাৎ পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন এখানে পুরো গোলাপি হয়ে যাচ্ছে, অর্থাৎ আরও ডিপ লেভেলের বৃষ্টিপাত থাকছে কোচবিহার, আলিপুরদুয়ার, অসম জুড়ে এবং বাংলাদেশের পূর্ব সাইডটায়, দেখতে পাচ্ছেন ডিপ লেভেলের বৃষ্টি। পরবর্তী 10 দিনে আরও কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা এবং গোটা উত্তরবঙ্গ, অসম, গোটা বাংলাদেশের পূর্ব সাইড, সিলেটের দিকে ভারী লেভেলের বৃষ্টি, অর্থাৎ একটা বন্যার কিন্তু অ্যালার্টও আমরা দেখতে পাচ্ছি। তবে এদিকে বন্যার অ্যালার্ট, অন্যদিকে বঙ্গোপসাগরে একটি নতুন আবার ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি যদি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে কিন্তু বিপদের ওপর বিপদ। একদিকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এবং ঘূর্ণিঝড় যদি প্রচণ্ড পরিমাণে তাণ্ডব চালায় তো প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি তো হবেই, পাশাপাশি যদি বৃষ্টি এক নাগাড়ে হতে থাকে তাহলে কিন্তু বন্যারও পরিস্থিতি তৈরি হতে পারে। তো একটা ভয়ঙ্কর দুর্যোগ যে আসছে সেটা কিন্তু অনুমান করাই যাচ্ছে। তো আসুন আমরা সরাসরি আপনাদেরকে আবারও বৃষ্টি এবং বজ্রমুটে গিয়ে দেখিয়ে দিই। রাতের দিকে উত্তর দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে বিকেলের দিকে যে জায়গাগুলি বললাম সেখানে কিছুটা বৃষ্টিপাত। রাতের দিকে আজ আবার আমরা যদি দেখি, তাহলে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশের সিলেট বিভাগ, অসমের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে, ত্রিপুরার উত্তর দিকে একটু বৃষ্টিপাত থাকছে। আগামীকাল সকালে উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি, বৃষ্টি থাকছে অসমের দিকে এবং বাংলাদেশের পূর্ব সাইডটা। এবং আমরা লক্ষ্য করতে পারছি যে উত্তর দিকে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত কিন্তু অবস্থান করছে। আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি থাকছে এবং এই ঘূর্ণাবর্তের কারণেই যে বৃষ্টিপাত এবং সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতেই পারছি। তো বুঝতে পারছেন বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোথায় কোথায় রয়েছে আজকে, এবং পাশাপাশি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা একটু তাপমাত্রার আপডেটে চলে যাই। যদি তাপমাত্রায় দেখি যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি থাকতে পারে, তাপমাত্রা নিয়ে একটু আপডেট দিয়ে দিই, কারণ একটু গরম সকাল থেকেই অনুভব হচ্ছে। আমরা যদি চলে যাই কলকাতায়, কলকাতায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রি থাকতে চলেছে। পাশাপাশি হাওড়া, হুগলিতেও 35-36 ডিগ্রি, সুন্দরবনের দিকেও 36 থাকছে, পশ্চিম মেদিনীপুরের দিকে
36-37 ডিগ্রি, আবার খড়গপুর ঝাড়গ্রামে 38-39 ডিগ্রি থাকছে, তো গরম তো লাগবেই। চাকুলিয়া এদিকেও প্রায় 40 ডিগ্রি, বাঁকুড়ায় থাকছে, পুরুলিয়াতে থাকছে 39-40। তো বুঝতেই পারছেন সকাল থেকেই যে একটু গরম গরম বলছি সেটা কিন্তু আমরা অনুভব করতে পারছি, কারণ আজকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস থাকবে বেশ কয়েকটি জায়গায়। বর্ধমানে 37-38, নদিয়াতে আমরা দেখতে পারছি 35-36, সিউড়ি দুমকা এদিকেও 40 ডিগ্রি, নলহাটিতে 39 ডিগ্রি থাকছে। পাশাপাশি যদি একটু আসানসোলের দিকে দেখি, আসানসোলে 39-40, চিত্তরঞ্জন 39, রঘুনাথপুরে দেখতে পারছি 40 ডিগ্রি, সিউড়িতে তো বললাম, বীরভূম আমরা যদি সরি এদিকে মুর্শিদাবাদে যদি দেখি 35-36 ডিগ্রি মুর্শিদাবাদের দিকেও থাকছে। তবে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি, মালদায় 35 ডিগ্রি, বালুরঘাট দিনাজপুরে 34 ডিগ্রি, কোচবিহার আলিপুরদুয়ারে 31 ডিগ্রি, শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও 31 ডিগ্রি, আবার দার্জিলিংয়ে কিছুটা কম 22 ডিগ্রি, অসমের ধুবড়ি গোয়ালপাড়ায় 32-33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই আমরা অসমে লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সিলেট যেখানে 32 ডিগ্রির তাপমাত্রা রয়েছে, ঢাকা ময়মনসিংহ 33 ডিগ্রি থাকছে, ফরিদগঞ্জ 35, এদিকে পাবনা 35, যশোর লোহাগড়া খুলনা সাতক্ষীরা এদিকে পিরোজপুর বরিশাল এদিকেও প্রায় 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ত্রিপুরাতে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই মুহূর্তে রয়েছে। তো বন্ধুরা, যেটা আপনাদেরকে বলছিলাম যে ঘূর্ণিঝড় আসনা আসার কি সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে বঙ্গোপসাগরে প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন পোর্ট ব্লেয়ারে প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ, পাশাপাশি দক্ষিণ দিকে আমরা লক্ষ্য করতে পেরেছি যে ভারতবর্ষের দক্ষিণের জায়গাগুলিতে বর্ষা প্রবেশ করেছে, এবং উত্তরবঙ্গেও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে বর্ষা প্রবেশ করেছে, তবে আমাদের দক্ষিণবঙ্গে 48 ঘন্টার মধ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর একদম পরিষ্কারভাবে অফিসিয়ালি আপডেট দিয়েছে। তবে যেটা আমরা আপনাদেরকে জানাবো যে ঘূর্ণিঝড় আসনার যে সম্ভাবনা সেটা কতটা রয়েছে, আমরা যদি 10 তারিখে দেখি, 10 তারিখের দিকে লক্ষ্য করতে পারবো প্লোট ব্লেয়ার হয়ে একটা ঘূর্ণাবর্ত আস্তে আস্তে মায়ানমারের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা দেখতে পারছি, যে একটি ঘূর্ণাবর্ত মায়ানমারের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, পরবর্তীতে সেটা কিন্তু নিম্নচাপে পরিণত হতে পারে। দেখতে পাচ্ছেন 11 তারিখের দিকে এটা নিম্নচাপ থেকে কিন্তু একটা সাইক্লোনিক সিস্টেমই আমরা লক্ষ্য করতে পারছি, ঘূর্ণিঝড় ডেমালের মতনই একটি সাইক্লোনিক সিস্টেম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যার কেন্দ্রের যদি হাওয়ার গতিবেগ দেখি 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন আবারও কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সংকেত কিন্তু আমরা দেখতে পারছি। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে, এই ঘূর্ণিঝড় নিয়ে আরও যদি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসে অবশ্যই আপনাদেরকে রাতে জানাবো। তো এই ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।